শারদীয় দুর্গোৎসৱলৈ মাজত মাথো কেইটা দিন বাকী আৰু এতিয়া প্ৰান্তে প্ৰান্তে শারদীয় দুর্গোৎসবৰ ব্যাপক প্রস্তুতি চলিছে। সমান্তরালকে মৃৎশিল্পীসকলো এতিয়া দিনে নিশায় ব্যস্ত হৈ আছে দেবী দুর্গার মূর্তি নির্মাণের কামত। ঢেকিয়াজুলির নগরের যে তারকনাথ শিল্পালয় আছে, এই শিল্পালয়ের মৃৎশিল্পীসকলো এতিয়া দিনে নিশায় দুর্গতি নাখিনি দেবী দুর্গার মূর্তি নির্মাণের কামত ব্যস্ত হৈ আছে। আর মই পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। এনেধরণে সাজু করেছে এই সমূহ দুর্গা মূর্তি। আর এই তারকনাথ শিল্পালয়, ঢেকিয়াজুলি শহরের যে তারকনাথ শিল্পালয়, ইয়াত প্রায় 35টা দেবী দুর্গার মূর্তি এনে ধরনের সাজু করেছে। আটক ধুনিয়া এই সমূহ দেবী দুর্গার মূর্তি। আর ইয়ারপরা উরাং, রৌতা, মাজবাট আদি স্থানলৈ যায় দেবী দুর্গার মূর্তি সমূহ। আর এই দৃশ্যাংশ দেখাইছো এনে ধরনের সাজু করেছে, যেহেতু মাজত মাথো কেইটা দিন বাকি আর এই সকল মৃৎশিল্পী এতিয়া দিনে নিশায় দেবী দুর্গার যে মূর্তি এই মূর্তি নির্মাণের কামত ব্যস্ত হয়ে আছে। আর আমি সেই দৃশ্যাংশ দেখাইছো এনে ধরনের। এয়া ঢেকিয়াজুলির যে তারকনাথ শিল্পালয় আছে, তারকনাথ শিল্পালয়ের এই সমূহ দুর্গা মূর্তি এনে ধরনের সাজু করেছে ইয়ার যখন মৃৎশিল্পী আছে। আর এই সমূহ যাব বিভিন্ন ঠাইর যখন দুর্গা পূজা সমিতি আছে লৈ যাব ইয়ারপা। আর মই কথা পাতিম ইয়ার যাকি মূল খনিকর সৈতে। দাদা, আপনার নাম কি? আমার নাম কমল পাল। কমল পাল, বনাইছে 35টা। প্রস্তুতি পরিস্থিতি আমার ঠিকই আছে, পুরা কাম চলি আছে, দিনে রাতে কাম চলি আছে, পুরা কাম চলি আছে। আমার ইয়াত 10 জন মানুষ আছে। 10 জন কাম চলি আছে, কাম চলি আছে। কত যাব এইবিলাক? আমার এই মাজবাট ফালে যাব, ওরাং ফালে যাব, এপিনে বজার আছে, লোকেলেরও আছে, ঢেকাজুলিরও আছে, আর ঠেলামারা যাব। আজি এই দুটা রেডি করেছে, এই দুটা আপনার একটা ওরাং যাব, একটা তেলিয়াগাঁও যাব। দাম কিমানের কিমান? আমার 80,000 লৈকে, আপনার এই ধরক লাস্ট 20,000 লৈকে আছে। 20,000 পর 80,000? কেনে ধরনের আপনাদের এই কামটো উপার্জন কেনে করবেন? এইটো আমার এই একদম মানে এইবিলাক আদি আমার দেউতার আমলের পর এইবিলাক কাম চলি আছে। 12 মাহ আমার এইটাই কাম। নিশ্চয়কৈ এনে ধরনের কমল পাল, আর কমল পালও ব্যস্ত হয়ে আছে এই তারকনাথ শিল্পালয়। এইবার সর্বমুঠ 35টা দুর্গা মূর্তি নির্মাণ করেছে, আর ইয়ার দাম ধার্য করেছে 20,000 টকার 80,000 টকা। আর উরাং, মাজবাট, ঠেলামরা, ঢেকিয়াজুলি আদি স্থানলৈ যাব এই সমূহ মূর্তি। আর এনে ধরনের সাজু করেছে আর দিনে নিশায় ব্যস্ত হয়ে আছে মূর্তি নির্মাণের কামত ঢেকিয়াজুলির তারকনাথ শিল্পালয়। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। Google Play Store তো পাব এই News18 এপ।